আমাদের যে কিতাব পুস্তক আছে এগুলো নিয়ে যাবেন, এগুলো অবশ্যই ধরে রাখবেন। এরকম অনেক কিতাব, নামাজ শিক্ষা, আসবাব নামাজ, নফল নামাজ সহ বিভিন্ন নামাজ, ওয়াজিফা, কী কী ওয়াজিফা দেওয়া আমাদের দরকার আছে, প্রাত্যহিক তাসাউফের আত্মকথা। এটা আমরা অনেকেই এই এরকম তাসাউফ সুফিবাদ নিয়ে কথা বলি, কিন্তু আসলে কি সুফিবাদ মানে কি, তাসাউফ মানে কি? কোরআনে আল্লাহ পাক এলমে তাসাউফের কথা বলেছে, সেটা বিষয়টা কোথায়? অনেক বড় বড় মুফতি মুহাদ্দিস বলে তাসাউফ বলতে কিছু নাই, সুফিবাদ বলতে কিছু নাই, কারণ তারা এটা সম্বন্ধে জানে না, এই জন্য তারা নাই বলে, ঠিক কিনা? ওই কথা জানা গরম দুধে বিলে বেড়া, সুতরাং সেটা সে জানে না, এই জন্য নাই বলে। আসলে আল্লাহ জগতে, আল্লাহ কোরআনে যেটা আছে বলেছে সেটা আমাদেরকে বুঝতে হবে, সেটা আছে, ঠিক কিনা? তো এই এলমে তাসাউফের কথা এটা আপনারা নিয়ে যাবেন। এরকম আমাদের অনেক কিতাব আছে, অনেক অনেক কিতাব বের হয়েছে, সাজরাই গাউসিয়া, মেজভান্ডারিয়া, মেজভান্ডার শরীফের ইতিহাস, তারপর মাজার জিয়ারত, রসুল পাকের সুন্নাত, মাজার মাজারাত এটা কোরআনের ভাষা, সুবহানাল্লাহ বলেন। মাজার হচ্ছে যারা সম্মানিত ওলি আল্লাহ তাদের, আর সাধারণ মানুষের জন্য কবর, দুইটার মধ্যে তফাৎ আছে, আছে কি না? রসুল পাকের মাজার শরীফ আছে কিনা, সমস্ত রসুল পাকের মাজার আছে কিনা, আছে কিনা? আছে। সেখানে তারা সম্মানিত, তারা সম্মান আল্লাহ দিয়েছে, কে দিয়েছে? লিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। Honor belongs to Allah subhanahu wa ta'ala and his prophet and to the believers, but the hypocrites do not understand. আল্লাহ কোন বলছে ইজ্জত আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য, এবং যারা আমার অলি আল্লাহ, ফ্রেন্ডস অফ আল্লাহ, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। Behold the friendship of Allah, there is no fear, nor shall they grieve. সাবধান, আল্লাহ বলেছেন আমার অলিদের কোনো ভয় নাই, তারা ভয় ভীতি নিয়ে পেরেশানিও চিন্তিত হবে না, সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ বলছেন কোরআনে যে মুনাফিক যারা, তারা এটা বুঝতে পারবে না ইজ্জত আমি কাদের দিয়েছি, সুবহানাল্লাহ, ঠিক কিনা? সুতরাং যারা বলে মাজার মানে পূজা, নাউযুবিল্লাহ বলেন, তাদের কথা হচ্ছে মানুষ যেন মাজারে না যায়। মাজারে অবশ্যই যেতে হবে, কোরআনও আছে, হাদিস শরীফও জিয়ারতের বিষয় আছে, নবী যেটা করেছেন সেটা আমরা করতে হবে, ঠিক কিনা? ওদের ময়দানে, বদরের জমিনে, জান্নাতুল মাওয়া, জান্নাতুল বাকিতে নবীজি প্রায় সময় যেতেন জিয়ারত করতে, সুবহানাল্লাহ বলেন। ওনার পিতা মাতার জিয়ারত করেছেন উনি, সাহাবিদের জিয়ারত করেছেন, ওনার উম্মতের জিয়ারত করেছেন, সুবহানাল্লাহ বলেন। জিয়ারত সুন্নাত, এটার উপর একটা বই আছে, এগুলো আপনারা নিয়ে যাবেন। পূজা, যারা পূজা বুঝে তারা কিনা রতনের রতন চিনে, আর বলকে চিনে পশু, ঠিক কিনা? সুতরাং এদেরকে আমরা বই পুস্তক পড়ে জবাব দিতে হবে। কিতাব সেমা, এটা সেমার উপর একটা কিতাব, এটা 400 হিজরি কিতাব, ওয়াকফ মিশরের গভর্নমেন্ট এটা ছাপিয়েছিল, এবং সর্বোচ্চ যেটা ইউনিভার্সিটি, আলাদা ইউনিভার্সিটিতে এটার দরজ দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়, সুবহানাল্লাহ। এটা আমি এনে অনুবাদ করে আপনাদেরকে এখানে ছাপিয়ে দিয়েছি। দর্সুল হাদিস বিষয়ভিত্তিক, আহলে সুন্নাত জামাতের আকীদা উপরে বিষয়ভিত্তিক দর্সুল হাদিস, এরকম আহলে বায়াত, এই যে আহলে বায়াতের কথা বলেছি, আল্লাহ ভালোবাসতে বলেছেন আহলে বায়াতকে, এই আহলে বায়াতের ভালোবাসা 300-এর উপর হাদিস এখানে আছে, আলহামদুলিল্লাহ বলুন। আহলে বায়াতের অসংখ্য হাদিস, কিন্তু উমাইয়ারা 350 বছরের শাসন আমলে তারা অনেক আহলে বায়াতের উপর অনেক হাদিসকে তারা সরিয়ে ফেলেছিল, তারপরও আল্লাহ যাদের শানকে বাড়িয়ে দেন সেটা আল্লাহ হেফাজত রাখেন, সুবহানাল্লাহ বলেন। তারপরে এখানে আমরা 300-এর উপর হাদিস দিয়েছি, সুফিয়ানা তাফসীর, এখানে আরও অনেক কিতাব আছে, আপনারা পাবেন ইনশাআল্লাহ। নুরুল রহমান একটা আমাদের এই 27 মার্ক সংখ্যা, এখানে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় রাষ্ট্রপতি, আমাদের মুর্শিদ শুভেচ্ছা বাণী দিয়েছেন। আলহামদুলিল্লাহ, প্রতি বছরে ওনারা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে আমাদের মহান মুর্শিদ কেবলার স্মরণে তারা তারা ওনার জন্মদিনে শুভেচ্ছা বাণী প্রদান করেন। আলহামদুলিল্লাহ, এবছর মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মুর্শিদ কেবলা যে জাতিসংঘে গিয়ে ইসলামের প্রচার করেছেন, ইসলামের শান্তির বাণী, আমার নবীর মদিনার সনদের বাস্তবায়ন সারা বিশ্বের নেতৃবৃন্দের কাছে তুলে ধরেছেন, সেটা উনি এখানে আলোকপাত করেছেন। সুবহানাল্লাহ, রেগুলার ডকুমেন্ট একটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে মাইজভান্ডার দরবার শরীফের স্বীকৃতি এবং ওনাদের কাজের স্বীকৃতি আছে। সুবহানাল্লাহ, যারা মাইজভান্ডার শরীফ সম্বন্ধে আজে বাজে কথা বলেন, বুঝতে হবে হিংসার থেকে বলে আসলে তো হেডাম নাই। জাতিসংঘের বাইরে যেখানে জোতা রাখে বা যেখানে গাড়ি পার্ক করে তারা মেজভান্ডার শরীফের সমর্থনে তারা সেই জায়গায় যাওয়ার ক্ষমতা, সেখানে যাইতে হইলেও কী লাগবে, তার ক্যাপাসিটি লাগবে, লাগবে কি না। সুতরাং সমালোচনা করা সহজ, আসলে করাটা, বাস্তবায়ন করাটা বা সেই কাজ তুমি করাটা অনেক কঠিন।